আকাশের অবস্থা দেখলে কেউ বলবে না আটটা ছয় বাজে, ওই পাশটা তো কিছু দেখাই যাচ্ছে না। এখানে ওই 6:45 দিকে সূর্য দেবতা দেখা দিয়ে দেয়, কিন্তু আজকে কোনো রোদ নেই, ওই কালকের মতনই ওয়েদার থাকবে। রোদ দেখা দিলেও কালকে রাত্রিবেলা দুটোর পর থেকে একটু বৃষ্টি হয়েছে, একটু মানে ভালোই হয়েছে, বলছিলাম না ঠান্ডা হাওয়া হাওয়া দিচ্ছে, তো ওই রকমই আর কি। আর আমার মোটামুটি গোছানো হয়ে গেছে, কাজ বাজ ঘর ছাদ দেওয়া হয়ে গেছে, জাস্ট একটু ঘরটা মুছবো, টিফিন খাবো, আমাদের 10টার দিকে বেরোনোর প্ল্যান আছে, মাটিওয়ালা বাজারের দিকে যাব একটু, তো এই আর কি। তো চলো আস্তে আস্তে কাজগুলো আমি গুছিয়ে নিই, ব্রেকফাস্টটা দেখাচ্ছি না, এই আমার জন্য রুটি করব, আমি জ্যাম দিয়ে খেয়ে নেবো, আর ওকে তো যেটা দেই সেটাই দেব। তো এতক্ষণ ধরে ময়লার গাড়ি আমি গেছিলাম আজকে ওয়েটটা ফেলতে, গাড়িগুলো যে কি মারাত্মক বাজাচ্ছে কি আর বলবো, এখানে তো তোমাদেরকে শুনিয়েছি একবার দুবার, মাইকে অ্যানাউন্স করতে থাকে কী বার কী ফেলা যায় না যায় এসব নিয়ে, কোনটায় কী কী ফেলা যাবে এইসব। তো গাড়ি আগে দাঁড়াতো আমাদের এই পেছনের গলিটাতে, মানে এই ফ্ল্যাটের পাশে যে গলিটা সেটাই, তারপর দাঁড়ানো শুরু করলো ওই যে অপোজিটের গলিটা যেখানে বাইক ঠাইক পার্ক আছে ওই গলিটাতে, মানে এই যে এই ফ্ল্যাটটার গলিটাতে। এখন দাঁড়ায় তিনটে জায়গায় এইটুকু জায়গার মধ্যে, ওই যে লোকটা যেখান দিয়ে আসছে এই যে এই লোকটা ওখানটায় একবার দাঁড়ায়, প্লাস আমাদের পাশের গলিতে দাঁড়ায়, প্লাস ওই দিকের গলিটাতেও দাঁড়ায়, মানে যেখানে আগে দাঁড়াতো এই ফ্ল্যাটের গলিটাতে। তো মানে কানের পোকা পুরো বার করে নেয়, মানে ফেলবি না মানে তোকে ঘুম থেকে তুলে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে ওখানে ময়লা ফেলাবো, তারপর গাড়ি নিয়ে বেরোবো এখান থেকে, কি আর বলবো। মানে আর তার সাথে নোট করে কে কতজন ফেলতে এলো, কি ফেললো না ফেললো, মা গো মা পুরো পাগলা হয়ে যাচ্ছি। এখানেও ভোট আসছে ওই জন্যই আর কি, এতদিন এক জায়গাতেই দাঁড়াতো, এখন তিন জায়গায় দাঁড়াচ্ছে আর কি। ভোট আসলে কাজের বাহারি আলাদা হয়ে যায়, মানুষকে কষ্ট করতে দেওয়া যাবে না, মানে পারলে গাড়ি নিয়ে প্রত্যেকটা ফ্লোরেই আসে, সেটা তো সম্ভব না আর কি, দালে প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরেই দাঁড় করা। তো পার্টির ছেলেপুলে গুলোও থাকে দেখি সাথে, ওরা নোট করে কতজন ফেলতে এলো না ফেলতে এলো, কোন গলি থেকে কি ফেলতে এলো, ওরাই নিয়ে সার্ভিস দেবে এবার বা কি সার্ভিস দিতে চলেছে সেগুলোও কিন্তু বলছে আমাদের। হ্যাঁ যাই হোক না কেন, তো তিন জায়গায় গাড়িটাকে এইটুকু টাইমে দাঁড় করিয়েছে, প্লাস এখন ওই মসজিদের গলিতে তো দাঁড়াবে, মা গো মা মসজিদের গলি থেকে আমাদের এখানে অতটা সাউন্ড আসে না, কিন্তু প্রত্যেকদিন আজকে না উঠে গেছে, প্রত্যেকদিন আমরা এই টাইমে এমনিও ঘুম ভাঙে আবার ঘুমাই, এরকমই করতে হয়, কারণ এই টাইমটাতে মানে কানের পোকা তোমার বার করে নিয়ে চলে যাবে। তো চলো আমি কাজগুলো করে নিই, এদেরকে ওয়েদারটা বলছিলাম না, দেখো ওই কোনাটা দেখলে ভালো বোঝা যাচ্ছে যে আজকে কিরকম মেঘ করে আছে, ওয়েদারটা খুব বাজে, ভীষণ বাজে ওয়েদার আজকে। তো চলো আমরা এসে গেছি মাটিওয়ালা বাজার, আর এই ফুলের দোকানগুলো আমার যে কি ভালো লাগে কি আর বলবো, সামনে পার্ক করে দিয়েছে, আমি নেমে গেছিলাম কিছুটা আগে, ওই জন্য আমি হেঁটেই যাচ্ছি, ওর কাছে হেলমেটটা রাখবো, তারপর ভেতরে ঢুকবো। দেখো পুরো মাটিওয়ালার এই একটাই বাজার রয়েছে মাছের, মানে একটাই দোকান রয়েছে আর কি, বাজার তো নয়। আমার ঘরে প্রচুর মাছ রয়েছে, তাই দেখেও লাভ নেই, আমরা ওদিকে যাবো না এখন, আমরা এইটা ধরে ভেতর দিকে চলে যাব। নিয়েছি বলতে লাউ কুমড়ো আর ফুলকপি নিয়েছি, আর তেমন কিছু দেখছি না, সামনে আরো একটা বাজার আছে মানে মাটিওয়ালারই, ওটা যাচ্ছি, ওটাতে স্কুটিটা নিয়ে চলে যাবো একেবারে। চলো ফাইনালি আমরা সমস্তটা নিয়ে নিয়েছি, দেখো আমাদের ব্যাগে কি থাকে বলো তো, জল, ডিকিতে নিলেও হয় কিন্তু এখন গরম হয়ে যাচ্ছে, আর গরমও পড়ে গেছে, আর আজকে রোদই উঠছে না, কি অবস্থা। তো আমাদের নেওয়া হয়ে গেছে, শুধু আলু পেঁয়াজটা নেইনি, কারণ ঘরে এখন রয়েছে আলু পেঁয়াজ, তো ওটা আমাদের বাজার থেকেই নিয়ে নেবো, কারণ একই দাম। বাজার নিয়ে ঢুকে তো গেছে, আগে এসেই ফ্রেশ হয়েছে, কারণ কারেন্ট নেই, এই যে দু ব্যাগ বাজার এখানে রাখা রয়েছে,
প্রচুর কিছু আনা হয়েছে, লাউ, পেঁপে, কুমড়ো, ফুলকপি, আলু, পেঁয়াজ, শসা, পেঁপে, পাকা কলা, উচ্ছে, কাঁচা আম, ইঁচড় আবারও এনেছে, বলেছিল কিন্তু আনবে না। আর এইসব এনে নিয়ে দেখছি যে কারেন্ট নেই। আরও অনেক কিছু আছে, একটা মোচা এনেছি, একটা লাউ এনেছি, বলেছি বোধ হয় এগুলো। তো যাই হোক, এসব আনাঠানো তো হয়েছে, ব্যাস এবার নেই কারেন্ট। দুটো ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে উঠতে হলো, কারণ ও গেছিলো আবার স্কুটিতে চাকায় হাওয়া দিতেই আর কি, আবার চলে আসবে, আবার যাবে, আমাকে ছেড়ে দিয়ে ওসব দরকার নেই, আমাকে ফ্ল্যাটের সামনে নামিয়ে দিয়ে বললো তুমি স্কুটিতে কিছু রেখে যাও। হ্যাঁ না থাক, তুমি দিয়ে দাও আমাকে। ও শুধু দেড় কেজি আলু ছিল ওর স্কুটির ডিকির মধ্যে, ওটা রয়ে গেছিলো, ওটা নিয়ে উঠে এলো শুধু। বাপরে বাপ, যাই ঘর যার ভরমোসা সব দেওয়া আছে, ওটা নিয়ে আমার অসুবিধা নেই, কালির কারণ একটু বেলার দিকেই বাজারে গেছিলাম 10টার দিকে। তো এই বাজারের থেকে না অনেকটাই দাম কম, আর অনেক ভ্যারাইটি, এমনকি পটলও পাচ্ছিলাম ওই বাজারে, কিন্তু পটল 100 টাকা কেজি, এখানে পটলের দাম কমে না। তো যাই হোক, যা পেয়েছি ওগুলো নিয়ে চলে এসেছি, যেরকম মোচা, ইঁচড়, এগুলো ইঁচড় এখানে 80 টাকা কেজি, ওখান থেকে আনলাম 40 টাকা কেজি। তো এইসব আর কি, তো চাই এবার একটু স্নানে যাই। আর এখানে শশা 40 টাকা কেজি, আমরা আনলাম 20 টাকা কেজি ওখান থেকে। আর কেমন একটু লাইটের অভাব, লাইটের অভাব মনে হচ্ছে, কারণ একেই ঘরে কারেন্ট নেই, আর একদিকে বাইরে সূর্য দেবতাও রাগ করে আজকে ওঠেনি। তো আগে স্নানটা সেরে আসি, গিজারও পাবো না আজকে, ঠান্ডা জলে স্নান করতে হবে। এখানে লাস্ট এই 4 পিস ইলিশ রয়েছে, তো সেটাই একটু হালকা করে ভেজে নিচ্ছি, জাস্ট টেপি টপিক নামিয়ে নেব। আর এখানে শিম আলু সেদ্ধ বসিয়েছি, ভাগ্যিস আমার কাছে মশলাটা বাটা ছিল, না হলে আজকে আর ইলিশ মাছ ভাপা খাওয়া হতো না। তো এইটাকে করে নিই, তারপরে যাবো আমি সবজি বসাতে। শিওর বুড়ো শশা হবে, ও এনেছিল শশাটা, যাই হোক। তো ঠিক আছে, ওই বুকা থেকে বীজগুলো বাদ দিয়ে দিলেই হয়ে যাবে। আর এই হচ্ছে ইলিশ মাছটা, পুরোপুরি কাঁচা লঙ্কা দিয়ে করেছে, আর ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর হচ্ছে এই শিম আলু সেদ্ধটা এখন প্রচণ্ড গরম, পরে মাখবো আমি। আর এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, এটা হলেই হয়ে যায়। এখন বাজে হচ্ছে 1:21। আর তো সমস্ত কিছু হয়ে গেছে মাঝামাঝি করা, তোমরা তো জানো আমি রান্না করতে করতে কাজ করতে থাকি, তো ফ্যানটা ফেলতে হবে এবার, দাঁড়ো। আজ 5:43, জাস্ট কারেন্ট এলো, ফ্যানটা ঘুরতে শুরু করলো, সারা দুপুর ঠিক করে ঘুমাতে পারিনি, ঘুমাই নিয়ে একেবারে সেটা বলবো না, কিন্তু ভীষণ টায়ার্ড লাগছিল আজকে, ভাবছিলাম একটু ঠিকঠাকভাবে ঘুমটা হলে ভালো লাগতো আর কি। যাই হোক, কি আর করা যাবে, কারেন্টের ওপর তো আমাদের হাত নেই। তো তার জন্য সমস্ত জানলা আজকে খোলা ছিল, ঘরের জানলা, ডাইনিং এর ওই দিকের মানে ব্যালকানির দিকের যে জানলাটা ওই জানলাটাও খোলা ছিল, এমনকি রান্নাঘরের জানলা পর্যন্ত খোলা ছিল, শুধু এই দিকের এই জানলাটা খুলিনি আর কি, পর্দা দেওয়া থাকে এমনি, ওই জন্য আর ওখান দিয়ে যাতায়াত করো সবাই হাঁটাচলা, কমন ব্যালকানি যেহেতু ওটা কমন প্যাসেজ, তো ওই জন্য ওই জানলাটা শুধু খুলিনি, বাকি সমস্ত কিছু খোলা ছিল, দরজা খোলা ছিল। তাতেও হাওয়া ঠাওয়া ঠিক মানে খুব একটা হাওয়া দিচ্ছে এরকম না, বলছি না আজকে গুমট মেরেছিল ওয়েদারটা। তো চলো, আজকে একটু লেট হয়ে গেল, ওই জন্য মানে যেহেতু টায়ার্ড টায়ার্ড লাগছে আজকে, ওই জন্য একটু লেটই হয়ে গেল, লেট করলাম, মানে মোটামুটি 45ই বাজে, এবার বেরোবো, চা খেলাম আর ওই সুখা প্যাটিসটা খেলাম যেটা এনেছিলাম, কি দুর্দান্ত খেতে, ওও তাই বলছে যে কালকে কাকাটার বসেনি, তো ওর থেকেই পাওভাজির ব্রেড, হ্যাঁ ওই বড়া পাও ব্রেড, পাওভাজির ব্রেড যেগুলোকে বলে, ওই ব্রেডগুলো ওনার থেকেই এনেছিলাম। আর টোস্ট বিস্কিটটাও, টোস্ট বিস্কিটটা এখনও টেস্ট করা হয়নি, যেহেতু দুধ চা হচ্ছে না তাই জন্য, রসা আর ওই সুখা প্যাটিসটা খেলাম, দুর্দান্ত খেতে, কালকে সন্ধ্যেবেলাও খেয়েছিলাম। তো চলো এবার বেরোই। বাজে 7:11, দু কাপ স্যুপ নিয়ে নিয়েছি, এটা হচ্ছে ইটালিয়ান মাশরুম স্যুপ, আর এটা হচ্ছে হট অ্যান্ড সাওয়ার স্যুপ। তো চলো, এগুলো যদিও বা কফি কাপ, কিন্তু এতটাই হিউজ বড় যে এত বড় কফি কাপে তো আমরা কফি খাই না, এই কাপ দুটো দিদি দিয়েছিল, তো এই দুটোতে আমরা স্যুপই খাই। এখন বাজে 7:30, জাস্ট স্যুপ টুপ খাওয়া হয়েছে, তাও কাপ দুটো রাখতে এখনো যেতে পারিনি, কারণ ওর খাওয়া হয়নি তাই জন্যে। তো আমি এসেই না আগে কি করি, হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়ে সন্ধ্যেটা দিয়ে নিয়ে রান্নাঘরে যাই, একেবারে টিফিনটা যেটা ও খাবে জিজ্ঞেস করে নিই, করে নিয়ে তারপর বানিয়ে নিয়ে ওই বানাতে বানাতে আটাটাও মেখে ফেলি রাতে। তো আটা ফাটা মাখাই রয়েছে, আজকে রাতে হবে রুটি আর ডিম ভুজি, মানে আলু দেবো ওটার মধ্যে একটু কুচি কুচি করে, হ্যাঁ
নালে বাড়বে না, ডিম শুধু ভুজি করলে না বাড়ে না। তো পেঁয়াজ আর কুচি কুচি করে একটু আলু দেবো, আর লঙ্কা কুচি দিয়ে ডিম ভুজি করবো আর রুটি করবো, ব্যাস। আজকে তাহলে এটাই হয়ে যাবে রাত্রে। তো চলো, একেবারে নয় তখনই দেখাবে, আমি এবার একটু রেস্ট নিয়ে নিই, এসেই মানে বিশ্রাম নেওয়ার আগে ওই কাজগুলো আগে করে নিয়ে তারপর বসি, তাহলে না আর হেডেক থাকে না আমার নিজেরই। আর চুলগুলো একটু একটু ভিজে যাচ্ছে, এখন গরম পড়ে গেছে যেহেতু, ওই জন্য এসেই খুলে দিই একটু পাকার তলায়, তারপরে আবার বেঁধে নিই। জোর বৃষ্টি নেমেছে জোর, এখন বাজে 9:45, চলে গেছে কারেন্ট, সব ঘুট ঘুট করছে আমার ঘর, কিছু চোখে দেখা যাচ্ছে না। তো জোর বৃষ্টি নেমে গেছে, আর কি করো, মানে গরম পড়েও ছিল, গরম লাগছিল একটু একটু, তেমন নয় তবে লাগছিল। তো ভালো একটা বৃষ্টি নেমেছে, আর কিছুক্ষণ আগে এখানে কোন পার্টি থেকে এসে বেশ তুমুল বাজি ফাটিয়েছে, মানে তুমুল টিকিট পেয়েছে হয়তো সেই জন্যে। দারুণ ওয়েদার আজকের, মানে ওয়েদারটাই চেঞ্জ করে দিল পুরো, কালকে থেকেই বৃষ্টি হচ্ছে, কালকে রাত থেকে। তো আজকে একদম, কালকে রাতে তো ঘুমিয়েছিলাম দেখতে পাইনি, শুরু হয়ে গেছে ব্যাঙ্গালোরের বৃষ্টি, ব্যাস গরম পড়তে না পড়তে শুরু। রুটি আর ডিম ভুজি রেডি হয়ে গেছে, কাঁচা লঙ্কা আলু পেঁয়াজ দিয়ে। আজকে ওর রুটির সংখ্যাও কম, দুটো রুটি খাবে বলেছে, কারণটা আমি পরে তোমাদেরকে বলছি। একটাই তখন যে স্যুপটা বানিয়েছিলাম ওটা না আমি খাইনি, ওকেই 2 কাপ খেতে হয়েছে আজকে, ঠিক আমার খিদেটা পাচ্ছিল না। রোজ ও আমার সাথে খায় তো, মানে আমি ওর সাথে সন্ধ্যের টিফিনটা করি, তো আজকেও করে ফেলেছিলাম, কিন্তু পরে মনে হলো না আমার ভালো লাগছে না খেতে, খাবো না। তো ও বলে দাও আমি খেয়ে নিচ্ছি, বলে ও তখন স্যুপ খেয়ে নিই বলছে, এখন আর পেটে আমার জায়গা নেই, তুমি আমার জন্য 2টো রুটি করো। এখন আবার ডিম ভুজি দেখে বলছে রুটি চাইলে কি পাওয়া যাবে, আনছে আটা মাখা আছে আমি করে দেবো, কোনো অসুবিধে নেই। আর দেখেছো আমি ঘেমে যাচ্ছি যে গরমটা লাগছে এখনো, নাকি আমি রান্না করেছিলাম বলে লাগতে পারে জানি না। তো গরম আছে না আসলে, এইটুকু বৃষ্টিতে গরমটা ঠিক কমেনি। হ্যাঁ ও আচ্ছা, এই বৃষ্টিতে গরমটা পড়বে বলছে। তো চলো গুড নাইট, কালকে আবারও আসছি একটা নতুন ব্লগের সাথে, আশা করি এই ব্লগটা কিছু অন্তত তোমাদের ভালো লাগবে, আর চেষ্টা করব এই ব্লগটা তো কালকে চলে যাচ্ছে, পরের দিনের ব্লগটা একটু অন্যরকম কিছু করা, তোমাদেরকে প্রমিসও করেছিলাম একটা ব্লগিংয়ের জন্য, ব্লগের জন্য আর কি। তো দেখা যাক, আমি জানি না দিতে পারবোই কি না বলতে পারছি না, তবে চেষ্টা করব। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।